বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন স্মার্টফোনের গুরুত্বপূর্ণ 5টি সেন্সর সম্পর্কে, যেগুলির মাধ্যমে আপনার স্মার্টফোন হয় প্রকৃতপক্ষে স্মার্ট, এবং না থাকলে আপনার স্মার্টফোন আপনি ঠিক সেরকম ভাবে স্মার্টলি ব্যবহার করতে পারেন না। সেন্সরগুলি কি এবং কিভাবে কাজ করে জানতে চাইলে দেখতে থাকুন ইউটিউব বাংলা। আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যদি বলেন যে সেন্সর কি, তাহলে খুব সহজে অ্যান্সার করতে গেলে বলতে হয় যে সেন্সর এমন একটি জিনিস যেটার মাধ্যমে আপনার মোবাইলের গতিবিধি বা আচার আচরণ নির্ণয় করা যায়, এবং এটার সাহায্য নিয়ে আপনার সফটওয়্যার বুঝতে পারে যে কি করা উচিত, বা সেই অনুযায়ী আপনাকে রেজাল্ট বের করে দেয়। সহজ। সো বন্ধুরা, এবার চলুন যে এই 5টি সেন্সর কি এবং কিভাবে কাজ করে। নাম্বার 1, এটা হচ্ছে যে অ্যাক্সিলোমিটার সেন্সর। এটা মোটামুটি প্রত্যেকটি মোবাইলে থাকে, যেটা সাহায্য নিয়ে আপনি আপনার ফোনটাকে সোজাভাবে দেখলে একদম সোজাভাবে সঠিকভাবে দেখতে পান, এবং বাঁকাভাবেও যদি ধরেন তাও আপনি সঠিকভাবে দেখতে পান, এবং এটা ল্যান্ডস্কেপ মোড হয়ে যায়। এবং মাঝে মাঝে এটা সাহায্যে আপনি যখন ফোনে রিং আসে, আপনি যখন এটাকে এভাবে রেখে দেন, সেক্ষেত্রে এটা সাইলেন্ট মোড হয়ে যায় বা সাইলেন্ট হয়ে যায়। নাম্বার 2, জাইরোস্কোপ সেন্সর। এই সেন্সরটি মূলত আপনি আপনার ফোনের একদম ছোট ছোট গতিবিধি নির্ণয় করতে সক্ষম হয়। যেমন আপনি ফোনটি কি এভাবে ধরেছেন, না 3D আকারে ধরেছেন, না উপরের দিকে ঝুঁকিয়ে ধরেছেন, না একদম নিচের দিকে করে রেখেছেন, ঠিক এই ধরনের মেজারমেন্ট করতে সক্ষম হয়। এবং এই মেজারমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোনে বিভিন্ন ধরনের কাজও করতে পারেন। যেমন ধরেন, আপনি অনেক কার রেসিং গেম খেলে থাকেন, তো সেখানে আপনি জাস্ট আপনার মোবাইল ফোনটাকে ঠিক যে অ্যাঙ্গেলে আপনি বাঁকা করেন, ঠিক সেই অ্যাঙ্গেল অনুযায়ী আপনার কার টার্নে, বা আপনি যেভাবে বাম দিকে করলে ঠিক বাম দিকে টার্নে, এবং আপনি যখন কোনো ধরনের এয়ারক্রাফট গেম খেলে থাকেন, সেভাবে আপনি যদি এভাবে করেন, সেক্ষেত্রে আপনি আপনার এয়ারক্রাফটটিকে উপরে উঠিয়ে ফেলতে পারেন। ঠিক এরকম কাজ করে জাইরোস্কোপ সেন্সর। নাম্বার 3, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, যেটা সাহায্যে আপনার মোবাইল ফোন আপনার চারপাশের যে আলো আছে সেটাকে নির্ণয় করতে পারে, এবং সেই নির্ণয় অনুযায়ী আপনার সফটওয়্যারকে বলে দিতে পারে যে আপনার কতটুকু ব্রাইটনেস দরকার হয়। সো ঠিক একইভাবে আপনি যখন বেশি আলোতে চলে যান, তখন আপনি হঠাৎ করে খেয়াল করবেন যে আপনার মোবাইল ফোনের ব্রাইটনেস অনেক ভালো বেশি বেড়ে গেছে এবং আপনি ভালো মতো দেখতে পাচ্ছেন। এবং ঠিক একইভাবে আপনি যখন অন্ধকারে ঢুকে যান, আপনার ফোনের ব্রাইটনেস অনেকটা কমে যায় এবং সেই অনুযায়ী আপনি দেখতে পান। নাম্বার 4, প্রক্সিমিটি সেন্সর। এটা সাহায্যে আপনার মোবাইল ফোন আপনি এবং আপনার মোবাইল ফোনের দূরত্বটা নির্ণয় করে নেয়। সো এটা মোটামুটি এই কাজ করে যে আপনি যখন একটি ফোন কল রিসিভ করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ফোনের ডিসপ্লে লাইট অন হয়ে যায়। এখন ঠিক আপনি যখন ফোনটি রিসিভ করে আপনার কানে লাগিয়ে নেন, সেক্ষেত্রে আপনার দূরত্ব নির্ণয় করে আপনার ফোন ব্রাইটনেসটা বা আপনার ফোনের ডিসপ্লেটা অফ হয়ে যায়, যাতে করে আপনার স্ক্রিনের টাচ না লেগে আপনার ফোন কেটে না যায় এবং হোল্ড না হয়ে যায়, বা এই ধরনের কার্যকলাপ না করে। বিভিন্ন মোবাইল ফোনে আপনারা দেখতে পেয়েছেন যে ফোন রিসিভ করার পরেও আপনি যখন কানে লাগিয়ে নেন, তখন ঠিক একইভাবে লাইট জ্বলতে থাকে বা আপনার ডিসপ্লে অ্যাক্টিভ থাকে, এবং আপনার ফোন কখনো কেটে যায়, কখনো লাইক অন্য ধরনের আচরণ শুরু করে দেয়। সো এটাই হচ্ছে মূলত প্রক্সিমিটি সেন্সরের কাজ, যে এটা আপনাকে সুরক্ষা করে দেয়া। নাম্বার 5, সর্বশেষ যেটি, সেটা হচ্ছে যে ব্যারোমিটার সেন্সর। ব্যারোমিটার সেন্সরের সাহায্যে আপনি জানতে পারবেন যে আপনি আপনার সি লেভেল থেকে আপনি কতটুকু উপরে আছেন, লাইক সি লেভেল থেকে আপনি কতটুকু উপরে আছেন, অথবা এটার সাহায্যে আপনি আপনার যে জিপিএস বা আপনার যে লোকেশন সেটা অ্যাকুরেটলি নির্ণয় করার একটা ক্ষমতা আছে এই ব্যারোমিটারের। এবং আপনি ব্যারোমিটারের সাহায্যে যেসব সফটওয়্যারগুলি কাজ করে, সেগুলি হচ্ছে যে হেলথ রিলেটেড সফটওয়্যার, যার লাইক আপনি কতটুকু উপরে উঠেছেন আপনার মাটি থেকে, অথবা কতবার নেমেছেন, বা এই ধরনের গতিবিধিগুলি কিন্তু ব্যারোমিটার সেন্সরের সাহায্যে কাজ করা হয়। বন্ধুরা, সেন্সর কিন্তু মোবাইল ফোনে আরও অনেক প্রকৃতির হয়ে থাকে। আপনারা যদি জানতে চান যে আরও কী কী সেন্সর আছে এবং এগুলি কীভাবে কাজ করে, অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আশা করছি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।